স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। যাকে ভালোবেসে হাত ধরে ঘর ছেড়েছিলেন তার হাতেই লাশ হয়ে ফিরতে হলো সুমাইয়া আক্তারকে। এমনটি ঘটেছে সিলেটের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদিনীমহল গ্রামের সুমাইয়া আক্তারের সাথে। মেদিনীমহল গ্রামের সেলিম মিয়ার মেয়ে সে, এবং মোবাইল ফোনে পরিচয় হয়েছিল কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের এমানি মিয়ার ছেলে ইমরান মিয়ার সঙ্গে। সেই পরিচয় থেকে তাদের মাঝে গড়ে ওঠে বন্ধুত্ব, তারপরে প্রেমের সম্পর্ক। এবং সবকিছু উপেক্ষা করে প্রেমিকের হাত ধরে একদিন সুমাইয়া পালিয়ে গিয়েছিল এবং পালিয়ে গিয়ে বিয়ে করে উঠেছিল প্রেমিক ইমরানের বাড়িতে। অপরদিকে বিয়ের পর পরিবার উদ্ধার বা মামলাও করেনি এবং তার সঙ্গে আর যোগাযোগ রাখেনি, যেহেতু সে প্রাপ্তবয়স্ক ছিল তাই তার পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের মামলাও করা হয়নি বা তাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করেননি তারা। কিন্তু সুমাইয়ের কপালে সুখ টেকেনি বেশি দিন। বিয়ের 1 বছর হওয়ার আগে স্বামীর নির্যাতনে প্রাণ গেল তার। মারা যাওয়ার পর হাসপাতালেও ঠাঁই হয়েছিল বেওয়ারিশ হিসেবে। গত রবিবার লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় সুমাইয়ার স্বামী এবং তার পরিবারের লোকজন। পরে মঙ্গলবার 27 জুন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সুমাইয়ার ময়নাতদন্ত শেষে নিজ বাড়িতে দাফন করা হয় তাকে। নিহত সুমাইয়ার মামা কামরান আলী বলেন, সুমাইয়া আক্তার পালিয়ে বিয়ে করেছিল ইমরান মিয়া নামের এক ছেলেকে। তাদের বিয়ের পর তারা আর যোগাযোগ রাখেননি, পরিবারের ইজ্জতের কথা চিন্তা করেনি, তার কিছু আর মানুষ জানেই বা লাভ কি, তাই তারা পরিবারের সম্মানের কথা চিন্তা করে সুমাইয়াকে ফিরিয়ে আনার চেষ্টাও করেননি বা কোনো ধরনের মামলাও করেননি। গত রবিবার বিকেলে সুমাইয়ার স্বামী ইমরান মিয়ার চাচা তাদের বাড়িতে ফোন করে বলেন, তোমাদের মেয়েকে দেখতে হলে তোমরা ওসমানী হাসপাতালে চলে আসো, সে খুবই অসুস্থ। তবে কি কারণে অসুস্থ বা কেন সে অসুস্থ ডিটেলসে কিছুই বলেননি তিনি। তখন আশপাশের লোকজনদের কাছ থেকে খবর নিয়ে সুমাইয়ার পরিবারের লোকজন জানতে পারে সুমাইয়ার শ্বশুরবাড়ির লোকজন তাকে খুব নির্যাতন করেছে, যে কারণে অসুস্থ হয়ে সে ওসমানী হাসপাতালে ভর্তি ছিল। কিন্তু হাসপাতালে এসেও সুমাইয়ার কোনো সন্ধান না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারেন সুমাইয়ার লাশ বেওয়ারিশ হিসেবে ওসমানীর মর্গে পড়ে রয়েছে। কর্তৃপক্ষ সুমাইয়ার মা লুৎফা বেগমকে তার লাশ দেখতে দেয় অনেক অনুরোধের পর। লাশ গ্রহণের জন্য তারা সিলেট কোতোয়ালি থানায় যোগাযোগ করেন, পরামর্শ দিয়েছিলেন এবং থানায় যোগাযোগ করা করা হয় এবং কমলগঞ্জ থানায় যোগাযোগ করে 2 দিন পর সুমাইয়ার পরিবার সুমাইয়ার লাশ পেয়েছেন। সুমাইয়ার মামা আরো বলেন, পালিয়ে বিয়ে করায় তারা কোনো ধরনের যোগাযোগ রাখেননি, কিন্তু যাকে ভালোবেসে বিয়ে করেছিল তার হাতেই নিহত হলো মেয়েটি। যখন মেয়েটির মৃত্যুর খবর তারা পেলেন তখন আর নিজেদেরকে ধরে রাখতে পারেননি, তাই ছুটে চলে গিয়েছিলেন হাসপাতালে। তিনি বলেন, মঙ্গলবার বিকেলে তারা লাশ গ্রহণ করেছেন এবং এর আগে ওসমানী হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। এখন কমলগঞ্জ থানাকে দেখিয়ে তারপরে লাশ দাফন করা হবে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্তী এ ব্যাপারে বলেছেন, তিনি ব্যাপারটি শুনেছেন, তবে এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা শুরু হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার এখন বাংলা ফের সাথে।